বাগদার চন্দনমণ্ডলের ছায়া এবার বনগা শহরে। চাকরি দেওয়া, বদলি করার মতো সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ তৃণমূলের শিক্ষক নেতার বিরুদ্ধে। বাগদার চন্দনমণ্ডলের ছায়া এবার বনগা শহরে। চাকরি দেওয়া, ট্রান্সফার করার মতন সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তৃণমূল নেতা তথা হাইস্কুলের শিক্ষকের বিরুদ্ধে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠল। আর সেই অভিযোগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ায় তোলপাড় শুরু হয়েছে বনগার রাজনৈতিক মহলে। ওই তৃণমূল নেতার নাম সরাসরি না করে সেখানে উল্লেখ করা হয়েছে বনগার এই চন্দনের বাড়ি ছয়ঘরিয়া এলাকায়। তিনি বনগা হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, স্ত্রী ছয়ঘরিয়া পঞ্চায়েতের সদস্যা। এই চন্দন বনগা বাগদা গাইঘাটার প্রচুর মানুষকে চাকরি দেওয়ার নাম করে, কখনো ট্রান্সফারের নাম করে কোটি কোটি টাকা তুলে আত্মসাৎ করে বসে আছে। এই চন্দনের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করার পাশাপাশি যারা টাকা দিয়েছেন তারা টাকা ফেরত পেতে চাইলে যেন তারা প্রশাসনের দ্বারস্থ হন, এমন পরামর্শ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার এই পোস্ট ঘিরে বনগায় তোলপাড় শুরু হয়েছে। বনগা সহ তৃণমূলের প্রাক্তন সভাপতি শঙ্করাঢ্য জানিয়েছেন তার কাছেও কয়েকজন এ ব্যাপারে অভিযোগ করেছেন, তবে দল এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় না। যারা টাকা দিয়েছেন আর যিনি টাকা নিয়েছে তারা বিষয়টি নিজেদের মধ্যে বুঝে নেবেন। আমাদের দল তৃণমূল কংগ্রেস এগুলো রিয়্যাক্ট করে না এবং সরকারও করে না। যে দিয়েছে তার নিজের দায়িত্বে আর যে নিয়েছে তার নিজের দায়িত্বে। বেশ কিছু মানুষ অভিযোগ করেছিল, তাদের মধ্যে সুজন ঘোষ, মানে সুমন ঘোষ পিতা হচ্ছে সাধন ঘোষ, বাগদায় বাড়ি আছে, তার কাছ থেকেও নিয়েছে। সঞ্জু ঘোষ পিতা হচ্ছে তপন ঘোষ, আমাদেরই পাড়ার বাসিন্দা, তার কাছ থেকে 2,50,000 টাকা নিয়েছে। এরকম প্রচুর মানুষের কাছ থেকে, কারোর স্কুল ট্রান্সফার মুর্শিদাবাদে, যেমন বনগা থানার এসআই আছেন তার কাছে, এরকম ব্যক্তির কাছ থেকেও নিয়েছে, অভিযোগ আছে। এরকম অনেক ব্যক্তির কাছ থেকে নিয়েছে টাকা। তবে আমি বলবো এই ধরনের অনৈতিক কাজ কখনো দল প্রশ্রয় দেয় না বা সরকার দেয় না। আর বনগা হাইস্কুলের শিক্ষকদের, বনগা হাইস্কুলের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। বিজেপি নেতা দেবদাস মণ্ডল সরাসরি ওই তৃণমূল নেতার নাম উল্লেখ করে সাংবাদিকদের কাছে তার ক্ষোভ এবং অভিযোগ প্রকাশ করলেন। তিনি অভিযোগ করেন বনগার এই চন্দনমণ্ডল চাকরি এবং ট্রান্সফার করিয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলেছেন, অবিলম্বে সিবিআই তাকে গ্রেপ্তার করে তদন্ত করুক, এমন দাবি করেন তিনি। আর তাতে অনেক রাঘব বোয়ালের নাম উঠে আসবে বলেও তিনি মনে করেন। তৃণমূলের বিভিন্ন মঞ্চে ওনাকে সবসময় দেখা যায়, মিটিং মিছিলে সবকিছুতে দেখা যায়, উনি দোদণ্ড প্রতাপ নেতা তৃণমূলের এবং শিক্ষক। তো আমাদের আবেদন সিবিআইয়ের কাছে, একে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা হোক। বহু তৃণমূলের রাঘব বোয়াল নেতাদের সাথে জড়িয়ে আছে, শুধু তাই নয়, বাগদার চন্দন যেমন সারা পশ্চিমবঙ্গে আজকে ফেমাস, অ্যারেস্ট হোক, দেখবেন চন্দনের থেকে খুব কমাইনি না। যারা ওই তৃণমূল নেতাকে চাকরির জন্য টাকা দিয়েছেন তারা অভিযোগ করলেন সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে একজন 4 লক্ষ এবং একজন 1.5 লক্ষ টাকা ওই তৃণমূল নেতাকে দিয়েছিলেন, কিন্তু তিনি চাকরিও দেননি টাকাও ফেরত দেননি। তারা চান তাদের টাকা যেন তারা ফেরত পান। চাকরির জন্য 4 লাখ টাকা দেওয়া হয়েছিল, বাবা জমি বন্ধক রেখে দিয়েছিল 2 বছরের জন্য, 2 বছর চাষবাসও করতে পারিনি, কিন্তু চাকরি তো দেয়নি, উপরন্তু আমাদের টাকাও দেয়নি এখনো পর্যন্ত, 4 লাখ টাকা। হ্যাঁ, টাকার জন্য চাপ দেওয়া হচ্ছে বলছে, আপনাদেরকে চিনি না হচ্ছে। ইগ্রিশন ডিপার্টমেন্টে, হ্যাঁ হ্যাঁ, ইরিগেশন ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার কথা ছিল। এখন চাচ্ছি টাকাগুলো যাতে ফেরত দিয়ে দেয় আমাদের, চাকরি তো দেয়নি, চাকরি আমাদের দরকারও নেই, যাতে টাকাগুলো আমাদের রিটার্ন করে দেয়, এটাই চাচ্ছি। নিয়েছিল হচ্ছে সেচ দপ্তরে চাকরি দেবে বলে আমার বড় ছেলেকে। তারপর কি হলো? তারপর উনি নিয়েছিল আমার কাছ থেকে, বললো 5 লাখ টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি, আমি সোনার জিনিস সব বন্ধক ধুয়ে, তারপরে এলআইসির সেই কাগজপত্র ডকুমেন্ট সব আমার কাছে আছে, আমার সোনার জিনিস সব বন্ধক তুই, আমার যেটুকু ছিল তারপরে এলআইসির কাগজপত্র সব বন্ধক দিয়েছি, সব তুইছি, এলআইসির কাগজপত্র থেকে তুইও আমি টাকা নিয়েছি, নিয়ে আমি খুব কষ্ট করে দাদু, হ্যাঁ হ্যাঁ, বলে কাগজপত্র সব দিয়ে যাও, আমি চাকরি হয়ে যাবে এ মাস, বলছে 3 মাসের মধ্যে হয়ে যাবে। আমি 3 মাস গেছে গেছে, এই মাস না ও মাস, এই মাস না ও মাস, করতে করতে করতে, হ্যাঁ হ্যাঁ, বলছে আমার যোগাযোগ, সেটা বলেনি, বলে আমার ইয়ে আছে, যোগাযোগ আছে, আমি করে দেবো চাকরি। এখন আর উল্টো ওকে চাপ দিচ্ছে কি,
যে টাকা চাইলেই বলছে কি ওই টাকা যদি তুমি এবার আমি তোমার নামে কেস করব, তুমি লোকের থেকে ঘুষ দিয়ে ট্রান্সফার করেছে, উল্টো ও চাপ দিচ্ছে, ফোন করলেই ফোন ধরছে না। তবে যার বিরুদ্ধে এত অভিযোগ সে তৃণমূল নেতা সুকান্ত মাহাতো গোটা বিষয়টি মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করলেন। তিনি দাবি করেন তার কাছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপকার নিতে আসেন, আর যে নেতাদের কাছে এখন মানুষ যাচ্ছেন না, উপকার পাচ্ছেন না, তারাই মিথ্যা প্রচার চালাচ্ছেন। এই জেলার আদিবাসী নেতা হিসেবে সবাই জানে এবং আমি দলের তৃণমূল কংগ্রেসেরই দলের নেতা। আমার বাড়িতে আমি সভাপতি জেলার, যেহেতু আদিবাসী আমি এখানকার লিডার, যেহেতু আমার কাছে প্রতিদিন না হলেও শয়ে শয়ে লোক আসে এবং তাদের সমস্যার কথা শুনি এবং যতটা পারি সলভ করার চেষ্টা করি। এসডিও অফিস, বিডিও অফিস থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক লেভেলে আমার কাছে প্রচুর লোক আসে এবং অনেকে সুযোগ সুবিধাও পায়। অনেক মাস্টার, ডাক্তার সবাই আসেন এবং আমরা চেষ্টা করি যে এই কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রকল্প সেইগুলো যাতে এই আদিবাসী মানুষগুলো সঠিকভাবে পায়। এই কাজটা আমার দায়িত্ব, আমি সেইভাবেই করি এবং একটা গোষ্ঠী এটাকে আর সহ্য করতে পারছে না, কারণ তাদের কাছে তো লোক যাচ্ছে না। কারণ কাদের কাছে লোক যাবে? যারা সুযোগ সুবিধা যেখান থেকে পাবে, যার হাত দিয়ে কোনো কাজটা সঠিকভাবে হবে। অতএব সেই গোষ্ঠী আজকে পুরোটাই হিংসার, মানে সেই কি বলবো, হিংসানিত হয়ে আমার পরে নানান রকমের কুৎসা অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে তৃণমূলের বনগাঁ জেলা সভাপতি গোপাল শেঠ মনে করেন, যদি কেউ অন্যায়ভাবে টাকা নিয়ে থাকে তাহলে উপযুক্ত প্রমাণ দিন, দল তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন, তৃণমূলের পতাকা নিয়ে স্থানীয় কিছু মানুষ আসলে অন্য রাজনৈতিক দলের হয়ে কাজ করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। এরকম কোনো অভিযোগকারী আমরা বা কারিনি পাইনি যেটা থানায় বা আমাদের কাছে কেউ অভিযোগ করেছে। তথ্যের ভিত্তিতে কাউকে মানুষকে খারাপ বা ভালো বলা যায়। কিছু লোক আছে বনগাঁয় ঘুরে বেড়াচ্ছেন যারা আমাদের দলের পতাকা নিয়ে ঘুরছেন অথচ আমাদের দলের নয়। সেই কিছু কেনে গিয়ে তৃণমূলের নামকে হেয় প্রতিপন্ন করার জন্যে লেগেছেন, তারা আসলে অন্য দলের কোনো উদ্দেশ্য সাধন করছেন। আমরা বলবো যদি কোনো স্পেসিফিক কমপ্লেন থাকে, কারোর যদি প্রমাণস্বরূপ কিছু থাকে এগুলো বলুক, নাইলে একজন আদিবাসী মানুষ, সে একজন শিক্ষকতা করে সমাজের একদম নিচু শ্রেণী থেকে উঠে এসে আজকে শিক্ষকতা করছে এবং আমাদের দলের বিভিন্ন পদে রয়েছে, এবং সেই জায়গাটা দাঁড়িয়ে যে বা যারা অভিযোগ করছে আগে নিজেদের জায়গাটা দেখুক, তারা দল সম্পর্কে দলের নাম না করে নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে কোনো বক্তব্য করুক এবং তাদের বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ সে আইনগত ব্যবস্থা নেবে। এই মুহূর্তে বাগদার চন্দনমণ্ডল নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় হচ্ছে, আদালতের নির্দেশে সিবিআই খুঁজে বেড়াচ্ছে তাকে। তার উপর বনগাঁ শহরে আর এক চন্দনের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ফের এ ব্যাপারে আলোড়ন শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই অস্বস্তিতে দল। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, বনগাঁ।